আজকে আমরা হেলথের সম্পর্কে আরো কিছু বিষয়ে জানবো বা আরো কিছু বিষয়ে কথাবার্তা বলবো বিশেষ করে মেইনলি চার্ট ওরিয়েন্টেড ডিসকাশনে আমরা যাবো যে কি টাইপের আসতে পারে তো কয়েকটা বিশেষ বিষয়ে আমরা একটু বলিনি প্রথম হচ্ছে কি মানসিক রোগ মানসিক রোগের জন্য চন্দ্রকে পীড়িত থাকতে হবে কয়েকটা মজার জিনিস হচ্ছে চন্দ্র যদি অত্যন্ত বলবান থাকে তাহলেও মানসিক রোগ আসতে পারে এটা একটা অদ্ভুত ব্যাপার যেমন হচ্ছে গিয়ে মকর রাশিতে চন্দ্র এবং তুঙ্গ মঙ্গল অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রেও অনেক সময় দেখতে পাওয়া যায় যে তার যে মানসিক রোগ তৈরি হয়েছে প্রচুর মানুষ যাদের চন্দ্র বৃশ্চিকে চন্দ্র নিচস্ত হয় বৃশ্চিক রাশি তাদের দুর্বল মনের জন্য মানসিক রোগে আক্রান্ত হয়ে বসে থাকেন মানে মনটা এত দুর্বল হয়ে রয়েছে যে করোনা কোনো কারণে এমন হচ্ছে গিয়ে সমস্যায় পড়ে রয়েছেন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের চন্দ্র বৃহস্পতিবার রবিযুক্ত হয়ে রয়েছে প্রচন্ড ইগো প্রবলেমের কারণে তারা হচ্ছে মানসিক রোগগ্রস্ত হয়ে বসে রয়েছেন চন্দ্র নিচস্ত চন্দ্র দুর্বল চন্দ্র যুক্ত চন্দ্র শনি দৃষ্ট চন্দ্রের সঙ্গে প্লুটোর সম্পর্ক চন্দ্র কেতু সম্পর্ক যাই হোক না কেন সেই ক্ষেত্রে অতি দ্রুত মানসিক রোগের সম্ভাবনা তৈরি হয় দুটো জিনিস বাজাতে পারে এক নম্বর হচ্ছে গিয়ে লগ্নটা অত্যন্ত বলবান দ্বিতীয় হচ্ছে চতুর্থ ভাবটা অত্যন্ত বলবান মানসিক রোগকে কন্ট্রোল করা যাবে জন্মকুণ্ডলিতে যদি কোন একটা গ্রহ ভাগ্য নিয়ন্ত্রা গ্রহ হতে পারে কোন একটা গ্রহ সেই যথেষ্ট বলবান যথেষ্ট পাওয়ারফুল হয়েছে তাহলেও সেই মানুষটা মানসিক রোগকে কন্ট্রোল করে বেরিয়ে আসতে পারে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এই এই জিনিসটা আমাদের এখনকার দিনের ভীষণ রকম প্রয়োজন যদি কারুর দেখতে পাওয়া যায় অস্থি পীড়া হয়েছে হড়বড়ের সমস্যা হয়েছে তারপরে শনি পীড়িত হয়ে রয়েছে যদি কারুর দেখা যায় ত্বকের সমস্যা হচ্ছে তাহলে তার বুধ পীড়িত হয়ে রয়েছে শনি পীড়িত হয়ে রয়েছে চন্দ্র পীড়িত হলে ত্বকের সমস্যা দেখতে পাওয়া যায় প্রচুর মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রচন্ড গাইডো প্রবলেমে ভুগছেন শুক্র সামান্য পীড়িত হলেই গাইডো প্রবলেম আসবে অল্প অথবা বেশি আসবে এটা মোটামুটি এটা হচ্ছে কি গাইডো প্রবলেম দেবেই এরপরে হচ্ছে কি হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা হতে পারে রোগী পীড়িত পঞ্চম ভাব চতুর্থ ভাব পীড়িত এই বিষয়গুলো মোটামুটি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে এই মানুষটার মোটামুটি কি ধরনের সমস্যা আসবার সম্ভাবনা রয়েছে তো আমি হচ্ছে কি আপনাদেরকে এবার একটা চার্ট শেয়ার করব তো একটু খালি নামটা উড়িয়ে দেবো দিয়ে তারপরে Beijo. কিছু কমন ডিজিজ রয়েছে যেমন ধরুন সুগার প্রেসার এমনি খুব নর্মালি বয়সের সঙ্গে সঙ্গে আসতে দেখতে পাওয়া যায় তবে যদি কারোর জন্মকুণ্ডলীতে বৃহস্পতি পীড়িত থাকে বৃহস্পতি জল থাকে সেই ক্ষেত্রে সুগার প্রেসার এগুলোর টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় সুগার স্পেশালি সুগার থার্ড হাউস পীড়িত হয়ে রয়েছে থার্ড হাউসটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি চন্দ্র এরা পীড়িত হয়ে রয়েছে থাইরয়েড আসবে লগ্নের সঙ্গে চন্দ্র রাহু বা মঙ্গলের সঙ্গে সম্পর্ক প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগবে জাতক বা জাতি তো এই চার্টটাকে আপনারা একটু লক্ষ্য করবেন তাহলে যখনই আমরা ডিজিজ বার করবো ডিজিজ খুঁজে বার করবার জন্য আমাদের পাপ গ্রহগুলোকে আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে পাপ গ্রহ করা একদম খুব সহজ সরল ভাবে রাহু কেতু শনি মঙ্গল তাহলে রাহু কেতু শনি মঙ্গল তাহলে মঙ্গল আট নম্বর ঘরে রয়েছে শনি সে নিচস্ত হয়ে শনি এই লগ্নটার ক্ষেত্রে শনিকে আমরা বাদ রাখছি কেন বাদ রাখবো কারণ হলো গিয়ে শনি চতুর্থপতি পঞ্চমপতি তাহলে মঙ্গল সে হচ্ছে দ্বিতীয় প্রতি সপ্তমপতি এবং মঙ্গল গিয়ে শুক্রযুক্ত হয়ে এই ঘরটাতে বসে আছে এই ঘরটা হচ্ছে আট নম্বর ঘর তাহলে মঙ্গল হচ্ছে তীব্র মেঘায়ুগ্রহ অল্প বিস্তার হয়েছে কিন্তু শনি যেহেতু আহ চতুর্থপতি পঞ্চমপতি তাই শনিকে আমরা বাদ দিচ্ছি ষষ্ঠপতি বৃহস্পতি আর অর্থাৎ বুধ তাহলে এই ক্ষেত্রে বুধ বৃহস্পতি নবমপতি সপ্তমে বসে রয়েছে কৃতিকা নক্ষত্রে আহ বুধকেও আমরা রোগকারক গ্রহ হিসেবে ট্রিট করবো তাহলে এই মানুষটার কোথায় কোথায় রোগ হতে পারে হাউস গ্লোকে আইডেন্টিফাই করি যদি লগ্ন তাহলে এখানে আমরা পাচ্ছি লগ্ন আমরা পাচ্ছি তুলা রাশি আর এখানে আমরা পাচ্ছি কুম্ভ রাশি আমরা পাচ্ছি রাহু এখানে আমরা বুধকে পাচ্ছি আর পাচ্ছি সপ্তম ভাব মেষ রাশি আর এই ঘটাতে আমরা পাচ্ছি অষ্টম ভাব মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি তাহলে এইগুলোকে যদি ডিজিজ খুঁজে বার করবার চেষ্টা করি তার মানে প্রথমেই হচ্ছে মঙ্গল এবং শুক্রের কম্বিনেশন মূত্র রানি সংক্রান্ত পীড়া বা মূত্র সংক্রান্ত পীড়া আহ ইউরিন সমস্যা এগুলো আমরা পাচ্ছি নেক্সট আমরা পাচ্ছি দেবগুলো বৃহস্পতি যেহেতু লগ্নে রয়েছে এবং বক্রিক তার জন্য কিছু হরমোনাল ইস্যু সেটা থাইরয়েড রিলেটেড হতে পারে সেটা ডায়াবেটিস রিলেটেড হতে পারে ডায়াবেটিস ও কিন্তু ইনসুলিন আর বিউটাহন রিলেটেড কিছু সমস্যা আচ্ছা আর কি হতে পারে ফিফ থাউজেন্ড আহু বোসের রয়েছে ফিফথ হাউসে রাহু বসে বসে একাই সমস্যা দিতে পারে ফিফথ হাউস মানে হচ্ছে গিয়ে চেস্ট বক্ষ মানসিকতা মেন্টাল অ্যাংজাইটি এইসব তো ফিফথ হাউসে রাহু যদি বসে তাহলে সে কিন্তু বেশ কিছু অ্যাংজাইটি দিতে পারে মানসিক সমস্যা টেস্ট রিলেটেড সমস্যা এবং কুম্ভতে যেহেতু বসে আছে লক্ষ্য করুন এখানে দুটো বায়ুতত্ত্বের রাশি পীড়িত যেহেতু দুটো বায়ুতত্ত্বের রাশি পীড়িত হয়ে রয়েছে তাই ব্রিদিং প্রবলেম শ্বাস সংক্রান্ত পীড়া এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে শাশির পীড়া রেড সংক্রান্ত পীড়া এবং তার সঙ্গে সঙ্গে লিভার বা হরমোন রিলেটেড কিছু সমস্যা ইউরিন ওরিয়েন্টেড কিছু সমস্যা মূত্রনালীতে জ্বালা প্রদাহ প্রদাহ মানে আপনারা জানেন নিশ্চয়ই ইনফ্লামেশন অর্থাৎ জ্বালা করে কিছু একটা হওয়া মূত্র ত্যাগ করতে গিয়ে প্রচন্ড জ্বালা প্রস্তুতের প্রবলেম এইগুলোই এই মানুষটার হতে পারে একজনকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন কেতু তো কেতু যেহেতু এখানে এই ঘরটাতে রয়েছে কেতু ওরিয়েন্টেড ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি এই চারটা খুব যে সুস্থ মানুষের চার না। নয় এই মানুষটার ক্ষেত্রে রোগ প্রবণতা অনেকটাই বেশি কারণ ষষ্ঠপতি নিজেই এখানে লগ্নে অবস্থান করে রয়েছে এবং তিনি বক্রি অবস্থায় রয়েছেন বক্রী অবস্থায় তিনি লগ্ন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং এর সঙ্গে সঙ্গে এই মানুষটার যে লগ্নপতি তিনি অষ্টম ভাবে হতেই সক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে বসে রয়েছেন তাই এই মানুষটার রোগ প্রবণতা অনেকটাই বেশি এরপরে আমরা নক্ষত্র নিয়ে একটু দেখতে পারি যেমন শুক্র অবস্থান করে রয়েছে কৃতিকা নক্ষত্রে লগ্নপতি তিনি নিজে অবস্থান করে অষ্টম ভাবে প্রাপ্তি কেটে যাওয়া অপারেশন ব্রত্যপাত ইত্যাদি সম্ভাবনা খুবই বেশি তাহলে এবার এই চার্টটা থেকে আপনারা একটুখানি বলুন যে আপনাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলো কিনা বা এই চার্টটার রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা স্যার বৃহস্পতি সপ্তমে বসে বলে যেহেতু ওটা ঘর যেই কারণে আপনি বললেন যে ওই ডায়াবেটিস এই ধরনের সমস্যা আসতে পারে তাই তো জন্য আচ্ছা যদি বকরি না থাকতো তাহলে প্রবলেম দিত না ষষ্ঠপতি তো লগ্নে থাকে শরীর দেওয়ার চেষ্টা করে আচ্ছা বকরি না থাকলেও প্রবলেম দিত প্রবলেম দিত কিন্তু এখানে প্রবলেমের মাত্রাটা বাড়িয়েছে এবার একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে ওবিএস ওবিএস এর ফুল ফর্মটা আমি একটু জেনে বলি মানে খালি পটি পেয়ে যায় তুমি একটু দেখে বলছি হ্যাঁ

স্যার বিপি রিলেটেড প্রবলেম মঙ্গল দেয় না ব্লাড প্রেশার প্রবলেম কখনো কখনো মঙ্গল দেয় আচ্ছা এখানে এই মানুষটার ক্ষেত্রে কিন্তু কিছু মানসিক সমস্যা থাকবে এটা কিন্তু মাস্ট কেন মাস্ট লক্ষ্য করুন চন্দ্র শনি কেতু ট্রাইনে ত্রিকোণে রয়েছে মোটামুটি পনেরো তেরো পনেরো সতেরো কেতু পনেরো শনি সতেরো চন্দ্র তেরো এই যে ত্রিকোণে চন্দ্র শনি কেতু রয়েছে এবং এই চন্দ্রের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এর কিন্তু মানসিক সমস্যা থাকবে এবারটা মজার জিনিস শুনুন এই ভদ্রলোকের চাকরি নিয়ে সমস্যা চলছিল তো আমাদের এক জ্যোতিষ মহারাজ একজন মানে খুব নাম করা জ্যোতিষী তো তিনি তার কাছে আমাদের কাছে দেখাতো এবার আমাদের কাছে দেখিয়ে দেখিয়ে তো খুব একটা স্যাটিসফ্যাকশন আসেনি তা আসার পরে তারপরে তার কাছে গেছে তো দেখাবার পরে সেই ভদ্রলোক করেছে কি তাকে এইটা একটা চোদ্দরতির গোমেদ পড়িয়ে দিচ্ছে চাকরির সমস্যা পঞ্চমে রাহু তাকে একটা গোমেদ পড়িয়ে রাহু শতবিশা নক্ষত্রে আর শনি হচ্ছে গিয়ে সপ্তমে নিজস্ব হয়ে বসে রয়েছে ভরণী নক্ষত্রে ভরণী দশমের একাদশে তো এই লোককে যেই মুহূর্তে পড়িয়েছে একটা গুমের সঙ্গে সঙ্গে চাকরির ক্ষেত্রে সমস্যা আসতে শুরু করেছে এখানে চাকরির স্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি দুটো স্টোন একটা হচ্ছে নীলা নীলা কেন দশমের অষ্টম্পতি শনি তাকে আমরা পাওয়ার দিতে পারি আর একটা হচ্ছে পান্না পান্না মানে হচ্ছে বুধ বুধকে আমরা পাওয়ার দেবো কেন দশমের দ্বাদশপতি যাতে কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি এটা বাড়ে আমরা চন্দ্রকে পাওয়ার দিতে পারি যে দশমপতি থেকেই আমি পাওয়ার দিলাম সেই সমস্ত না করে এর পাওয়ার দিয়ে বসে আছে রাহুকে রাহু একাই চাকরিটাকে খেয়ে নেবে তো যাই হোক কালকে এসে রীতিমতো পায়ে পড়েছে পারালো রীতিমতো পায়ে পড়েছে পায়ে পড়ে আর কি বলছে যে আমাকে আপনি বাঁচান আমি আর কারোর কাছে যাবো না আমার শুধু একটাই দাদা আছে তো বলছে আবার শুধু একটাই দাদা শান্তা তুমি তো এই কথা একবার নয় বহুবার বলেছো সমস্যা নেই তাতে তো কিন্তু ঘটনা হচ্ছে রেমিডি বিষয়টা গন্ডগোল হওয়ার কারণে এ কিন্তু বেজায় সমস্যায় পড়েছে কালকে রাত্রেই এর চার্জ করেছি আমি পাঁচশো টাকা করে দিত মানে এসে দেখা তো লোক পাঁচশো টাকা করে দিত তো শেষের দিকে আর ফোন ধরতাম না ফোন হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে পনেরোশো টাকা দিয়ে দেখাচ্ছে এটা ভালো গুল সকালে বলছিলেন আচ্ছা এইবার হচ্ছে কি এর রোগ প্রবণতা বাড়ছে কেন বাড়ছে কারণ এই মুহূর্তে রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলছে এই দশায় যখন রাহুর দশা রবির অন্তর্দশা চলবে তখন কিন্তু রোগ প্রবণতা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবার রাহু চন্দ্রের পরে যে রাহু মঙ্গল আসবে তখন কিন্তু প্রবণতা বাড়বে মঙ্গল কিন্তু মঙ্গল হচ্ছে মারক দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মঙ্গল হচ্ছে তারপরে যখন বৃহস্পতির দশা তারপরে যখন বৃহস্পতির দশা আসবে আবার এই বারসটার ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে এবার আমরা একটু রিয়াল ফ্যাক্ট নিয়ে কথা বলি হচ্ছে এই যে ডিজিজ আইডেন্টিফিকেশন এইটা কিন্তু রিয়েলিটা তোমাদের পক্ষে কি রোগ হয়েছে এটাকে খুঁজে বার করা এটা রীতিমতো কঠিন বহু মানুষের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখতে পাওয়া যায় যে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর রোগগ্রস্ত তুমি প্রশ্ন করার আগে প্রথমেই বললাম বাচ্চা ভালো আছে তো মানুষটা বেঁচে আছে তো এটা জিজ্ঞেস করে নি যে বাই চান্স মোরেটরে গেলো তারপরে তার কুণ্ডলী নিয়ে এসে আমাকে দেখালো তখন তো আমি বেকায়দায় করবো তো এটা আগে জিজ্ঞেস করে নি জিজ্ঞেস করে নিয়ে তারপরে আর কি বলি যে ঠিক আছে চলো তারপরে প্রেডিকশন শুরু করলেন তো এরকম বহু সময় দেখতে পাওয়া গেছে বহু সময় ঘটেছে এরকম যে মানুষ এটা হয়েছে তো প্রচুর সময় প্রেডিকশনের ক্ষেত্রে গন্ডগোল দেখতে পাওয়া যায় আবার প্রচুর সময় প্রেডিকশন একদম নিখুঁত ভাবে মিলে যায় তো আমাদেরকে ধরে নিতে হবে যে প্রেডিকশন এই মেডিকেল রিলেটেড প্রেডিকশন এগুলো সবসময় মিলবে না তো সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট কি কনভিন্স করতে হবে অন্য কথার মাধ্যমে এবং সেই কথার মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে যে কিছু আমাদের যে সম্পর্কে আসছে দেখো তোমার চার্ট দেখে তো তোমার কিন্তু এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি তোমার লিভারটার অবস্থা একদম খারাপ তো তোমার কি লিভার সত্যি সত্যি খারাপ না ঠিক আছে তো সে যদি বলে যে আমার আমার লিভার তো খুবই খারাপ তাহলে তখন বুঝতে হবে যে এর দোহরা বা চার্ট ঠিকঠাক ভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারছি এবং লোকটার যে সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি প্রকৃত পক্ষেই লোকটার সেই সমস্যাটাই আছে আপনি এখানে বৃহস্পতি ষষ্ঠ ভাবের সাথে যুক্ত আমি ঠিক বুঝতে পারলাম না বৃহস্পতি তো স্যার এখানে লগ্নে বসে তৃতীয় মানে তৃতীয় ভাবে ইয়ে লগ্ন মানে লগ্নে বসে রয়েছে ষষ্ঠের সাথে কিভাবে কানেকশন হচ্ছে বুঝতে পারলাম হ্যাঁ স্যার বৃহস্পতি তো ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠপতি তো বৃহস্পতি আচ্ছা আচ্ছা ষষ্ঠপতি তো রোগ দেবে মানে আমাদের রোগের উৎস তো ষষ্ঠপতি থেকে আমরা পাবো হ্যাঁ স্যার সেই ষষ্ঠপতি বসে আছে লগ্নে এবার ষষ্ঠপতি লগ্নে যদি অবস্থান করে generally মানুষটা নিরোগ প্রকৃতির হয় কিন্তু এখানে তো বকলি হয়ে আছে ওটা ষষ্ঠপতি টুয়ার্ডস দাদশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ফলে এখানেই হচ্ছে আমরা ষষ্ঠপতিকে বৃহস্পতিকে রোগ দায়ক হিসেবে ট্রিট করব ওরষ্কার আমরা আরো দু একটা চার্ট খুঁজে বার করবার চেষ্টা করি হুম বলুন স্যার ষষ্ঠপতি যদি এখানে ষষ্ঠপতি তুলা লগ্ন ক্ষেত্রে ষষ্ঠপতি দশমে বসে থাকে রেজাল্টটা কি দিবে স্যার এইটা হচ্ছে গিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না কারণ বাকি ষষ্ঠপতি দশমে থাকা মানে হচ্ছে তার চাকরির যোগ কার হচ্ছে গিয়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়লো ষষ্ঠ হচ্ছে আমাদের রেকর্ট আমাদের পরিশ্রম আমাদের চেষ্টা আমাদের কম্পিটিশন এবং সেই কম্পিটিশনের মাধ্যমে আমি টেন হাউসকে ডেভেলপ করাতে পারলাম আবার চাকরি পাওয়ার জায়গাটা তৈরি হলো চাকরিটা আমি পাবো এই যে চাকরি পাওয়ার জায়গা বা চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষমতা ইত্যাদি তৈরি হলো এটাই ইন্ডিকেট করে যে মানুষটা হচ্ছে গিয়ে চাকরি পাবে কিন্তু এখানে কি লোক হবে বা কি সমস্যা হবে সেটা বলা মুশকিল দশম মানে হচ্ছে আমাদের হাঁটু যদি শনি রাহুর দ্বারা কিংবা অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত থাকে এবং ষষ্ঠপতি দশমে এসে উপস্থিত হয় দশম ভাবও যদি দুর্বল থাকে তাহলে অবশ্যই সেই মানুষটা হাঁটুর সমস্যায় ভুগবে এবার যদি শনি বৃহস্পতি রাহু কেতু এদের দ্বারা পীড়িত হয় তাহলে সেইখানে যে সমস্যা হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেরিয়াস না ভুল বললাম বৃহস্পতি শনি রাহু কেতু এদের দ্বারা যদি প্রভাবিত হয় তাহলে সমস্যাটা হচ্ছে ক্ষয়জনিত এবং অনেক দিন চলবে মানে পায়ের আর্থারাইটিস হয়েছে ক্ষয় হয়েছে খুব চিন উঠতে পারছি আর যদি ওখানে মঙ্গল রবি ইত্যাদি গ্রহের দ্বারা প্রভাবিত হয় তাহলে ইভেন্টটা সাডেন হতে পারে শনি মঙ্গল যোগ যদি হয় সেই ক্ষেত্রে সাডেন ইভেন্টস নির্দেশ করে যদি সাডেন ইভেন্টস দেখতে পাওয়া যায় তাহলে হঠাৎ করেই বড় বিপদ হঠাৎ অ্যাক্সিডেন্ট লাটুর হাটটা ভেঙে গেল তাহলে এগুলো হচ্ছে কি আমরা কোথায় পাবো যদি আমরা দেখি শনি মঙ্গল শনি রবি এরকম ভাবে শনি পীড়িত রয়েছে আর শনি শনি বৃহস্পতি রাহু এই ধরনের যে সেগুলো চট করে খাপ দেয় না সাডেন ইম্প্যাক্ট এটা চট করে দেয় শনি মঙ্গল হচ্ছে কি আঠাৎ অ্যাক্সিডেন্ট রক্তপাত সাংঘাতিক কিছু ঘটনা সেখানে যদি শনি বৃহস্পতি আসে তাহলে কিন্তু পায়ে খারে ক্ষয় হচ্ছে চট করে মরছে মরছে না বা চট করে আঘাত হচ্ছে না কিন্তু স্লোলি খুব পেইন এগুলো আর কি দেখতে পাওয়া যায় দেখেছি স্যার মানে পেটের যে অংশটা চর্বিটা অনেক বেড়ে গেছে মানে পেটটা খুব মোটা হয়ে গেছে সার্কেলের কিছু সমস্যা দিয়েছে পেট যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে কি ষষ্ঠপতি বৃহস্পতির জন্য একার জন্য হয়নি এই ভদ্রলোকের ডেট অফ বার্থ টাইম আছে আপনার কাছে হ্যাঁ স্যার আছে স্যার সেটা বলুন দেখে রাখুন এরপরে আমরা ভদ্রমহিলার চারটা আমরা দেখবো তো ভদ্র মহিলার জন্ম হচ্ছে পঁচিশ আট উনিশশো ছিয়াত্তর পেট ফুলে যাওয়া অনেকে তো বাইরের ফাস্টফুড খেয়েও তো হতে পারে মানে সবার ক্ষেত্রে যে বাইরের ফাস্টফুড খেয়েই হবে সেটা না তাই তো লিভার ধরুন হচ্ছে সাংঘাতিক সাংঘাতিকভাবে বড় হয়ে যাওয়া হয়ে পারে বিভিন্ন ভাবে পেট ফুলে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আমি একজন মানুষকে দেখেছি তার পেট হচ্ছে গিয়ে পেট দেখে ভয় পেয়ে গেছি তো এইখানে আমাদের এক ভদ্র মহিলার চার্ট রয়েছে পঁচিশ আট উনিশশো ছিয়াত্তর এই মুহূর্তে তার বয়স হচ্ছে গিয়ে ফর্টি এইট সময় হচ্ছে নটা তিরিশ পি প্লেস অফ বার্থ হচ্ছে কৃষ্ণনগর তাহলে ওনার যে লগ্ন লগ্নটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ লগ্ন বেশ লগ্নে মঙ্গল রয়েছে দেখছি এবার এই মানুষটার ক্ষেত্রে আট নম্বর ঘরে রাহু রয়েছে আর মঙ্গল রয়েছে সাত নম্বর ঘরে মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে তাহলে বুধ আমাদের শরীরে যত রকম স্টোন রিলেটেড জিনিসগুলোকে প্রোভাইড করার চেষ্টা করে গল ব্লাড স্টোন কিডনিতে স্টোন ইউরেল ট্র্যাক স্টোন এই যে স্টোন যেখানে যেখানে হয় সেই জায়গাগুলোকে স্টোন ব্যাপারটাকে ত্বরান্বিত করার চেষ্টা করে বুদ্রাহ তবে সেই জায়গাটা এখানে কিছুটা অবশ্যই দেখতে পাওয়া গেল এই মানুষটার ক্ষেত্রে রাহু আট নম্বর ঘরে রয়েছে নম্বর ঘরে রাহু কিছু অ্যাবনর্মাল গ্রোথ এটা দেওয়ার চেষ্টা করবে এবং এই যে রাহুর উপস্থিতি এটা কিন্তু শরীরটাকে খারাপ করবে এরপরে আমরা দেখবো এই মানুষটার ক্ষেত্রে ষষ্ঠপতিকে ষষ্ঠপতি হচ্ছেন রবি তিনি শুক্র এবং চন্দ্রকে নিয়ে বসে আছেন শুক্র চন্দ্র ডিস্টেন্স অনেকটাই রবির সঙ্গে রবি ষষ্ঠপতি ষষ্ঠেই বসে আছেন এই ক্ষেত্রেও আমরা মোটামুটি এই মানুষটার ক্ষেত্রে নিরব শরীর দেখতে পাব অষ্টমে রাহু এখানে দেখতে পাচ্ছি রাহুটা রাহুর নক্ষত্রেই রয়েছে এবং যখন রাহু রাহুর নক্ষত্রে থাকবে বা কোনো গ্রহ সেই নিজের গ্রহের নিজের নক্ষত্রে অবস্থান করবে সেই সময় কিন্তু আমাদের রাশির অধিপতি তিনি গুরুত্বপ্রাপ্ত হবেন তাহলে এখানে রাহুল যেহেতু রাহুল নক্ষত্রে রয়েছে তাহলে রাশি অধিপতি শুক্র তিনি গুরুত্বপূর্ণ হয়েছেন এবং শুক্র এখানে বসে রয়েছেন সিক্স হাউসে তাহলে এই ঘরটা আট নম্বর ঘরটা সেটা কিন্তু এই মানুষটাকে যথেষ্ট রোগ দেবে আট নম্বর ঘরের রোগ কি যদি সাধারণ রোগ হয় তাহলে পেটের গণ্ডগোল আর যদি জটিল রোগ হয় তাহলে হচ্ছে কি ওই হার্নিয়া তারপরে পাইলস এই টাইপের যে সমস্যা সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কখনোই চাইবো না যে মানুষগুলো এরকম সমস্যা হোক কিন্তু অবশ্যই আমরা জ্যোতিষের যেতে পারবো এই ধরনের সমস্যা এই মানুষটার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে লগ্নের সপ্তমে রাহু রয়েছে চন্দ্রটাকে একবার দেখে নিন এখানে রবি শুক্র চন্দ্র কম্বাইন করেছে রবি হচ্ছে আত্ম অহংকার আত্মশক্তি নিজের প্রতি একটা ভরসা একটা বিশ্বাস রবি একটা পাওয়ারফুল গ্রহ সেখানে চন্দ্র বসে রয়েছে সেখানে শুক্র বসে রয়েছে এখানে কিছুটা শ্রৈন্য একটা ওই এর প্রতি ভালোবাসা অতিরিক্ত সেরকম একটা ব্যাপার এইখানে তৈরি পারে শুক্র চন্দ্র কম্বিনেশন শুক্র চন্দ্র কম্বিনেশন কনজাংশন এটা ইটসেলফ একটা ভীষণ ভালো কম্বিনেশন যে কোনো জায়গায় শুক্র চন্দ্র বসে রয়েছে এবং শুক্রের দৃষ্টিতে চন্দ্র রয়েছে এটাই একটা একা একা খুব ভালো কম্বিনেশন তো এই চারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে রয়েছে কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জাতক যেহেতু পুরুষ তার স্ত্রী বা তার প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এখানে রোগ কি কি আসতে পারে আমরা সহজেই দেখবো যেখানে প্রথম রোগ আসতে পারে যেহেতু দ্বাদশপতি একাদশপতি শনি চতুর্থে বসে রয়েছে রবি 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 সক্ষেত্রেই হয়ে রয়েছে কিন্তু ডিগ্রিটা খুবই কম তাহলে হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা এটা আসতে পারে এবং ভীষণ প্রবল ভাবে আসতে পারে এবং এই হৃৎপিণ্ড সংক্রান্ত দশা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা সেইটা যদি রাহুর দশায় হয় বা রাহুর অন্তর্দশায় হয় কিংবা রাহুর প্রত্যন্তর দশায় হয় সেই ক্ষেত্রে এই দশার প্রভাব কিন্তু খুব বেশি বেশ ঘাতক প্রকৃতির এছাড়াও আট নম্বর ঘরে নেপচুন রয়েছে মূত্রনালীর পীড়া বয়সকালে আসতে পারে সপ্তম ভাবে রাহু রয়েছে প্রচন্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে মঙ্গল এবং বুধ স্বাস্থ্যভাবে রয়েছে মঙ্গল এবং বুধ ষষ্ঠভাবে থাকার কারণে শারীরিক দিক থেকে মানুষটা মোটামুটি সুস্থ এবং সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা খুব স্পষ্ট ভাবে রয়েছে রুবেল বাবু আমাদেরকে চার্ট পাঠিয়েছেন সেটাকে আমরা একটু দেখবার চেষ্টা করি আঠেরো আট নাইনটিন নাইনটি ওয়ান

চট্টগ্রাম লাগিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষটার বৃশ্চিক লগ্ন না তুলা লগ্ন তুলা লগ্ন আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বুধ বক্রি অবস্থায় রয়েছে শুক্র বক্রিয় অবস্থায় রয়েছে শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছে তিনটে গ্রহ বক্রি থাকলে একটা চার্টের স্ট্রেংথ কিন্তু কমে যায় তার সঙ্গে এতদিন কেতুর দশা উনি কাটিয়ে এসেছেন এই চারটে বৃদশিক রাশি তো এক উনিশশো কাল আঠারো তো একটু দেখছি আর চোদ্দ আট চোদ্দ আট তাহলে বৃহস্পতির দশা ধনু লগ্ন আর বৃষ্টি তোমা লগ্ন আর আহ রাশি হচ্ছে আমাদের রাশি সরি কন্যা রাশি এখানেও ভূত বক্রিয় অবস্থায় রয়েছে শুক্র এবং শনি দুটোই বক্রিয় অবস্থায় রয়েছেন ফলে ওনার শরীরেও কিন্তু শত্রুর প্রবণতা বা শরীরের রোগ প্রবণতা এটা নর্মালি বাড়তে দেখতে পাওয়া যায় তাহলে এবার চারটা ঝট করে একবার দেখে নিন শনি কেতু রাহু মঙ্গল কোথায় কোথায় আছে কিভাবে আছে কারোর কারোর উপরে কিরকম দৃষ্টি পড়েছে এগুলো একটুখানি দেখে নিন বুঝে নিন তো প্রথমে দেখুন চন্দ্র বারো নম্বর ঘরে আছে চন্দ্র তাহলে চন্দ্রের এখানে ডিপ্রেশনের যে সম্ভাবনা অনেকটাই বেশি তাই মানসিক সমস্যা বিষাদ বিষণ্ণতা মনের মধ্যে কষ্ট এগুলো দেখতে পাওয়া যাবে দু হচ্ছে দ্বিতীয় ঘরে রাহু অবস্থান উপরে রয়েছে রাহুর দৃষ্টি শরীর ওপরে পড়েছে ফলে এই মানুষটার দাঁতের সমস্যা মুখমন্ডলের পীড়া এটা ভুগেছে বলার বিষয় না চাইলে এরপরে রয়েছে এই মানুষটার ক্ষেত্রে কেতু অপন নম্বর ফলে মলমূত্র সংক্রান্ত কিছু ব্যথা সমস্যা সেটাই মানুষটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সকালবেলা খুব সুন্দর করে সুস্থ হয়ে বেরোলো বেরিয়ে হঠাৎ করে বাড়ির কাছাকাছি আসছে এমন সময় আহ এমন রাস্তায় জোর পেল যে থাকে তারা বিস্তৃ অবস্থাতে বাড়িতে ফিরে আসতে এটা আমরা বারবার দেখেছি বহুবার দেখেছি এটা হয় এরপরে এর হচ্ছে মঙ্গল এবং শুক্র এরা অবস্থান করে রয়েছে নয় এগারো নম্বর ঘরে আর রবি বৃহস্পতি কম্বিনেশন এটা অবশ্য রয়েছে দশ নম্বর এই রবি বৃহস্পতি কম্বিনেশনটা কতটা স্ট্রেংথ পেয়েছে সেটা আমরা একটু দেখি প্রথমে হচ্ছে কি লগ্নের ডিগ্রি দেখবো আমরা এগারো ডিগ্রি তিপ্পান্ন মিনিট রয়েছে উনত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিটে ফলে বৃহস্পতি একদমই সিংহ রাশির দিকে চলে আসছেন এবং তার যে নতুন অবস্থা খুব হাইলি পাওয়ারফুল স্টেট সেটা ড্যামেজ হয়েছে সেই জায়গাটা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে যদি আমরা বলি যে বৃহস্পতি এবং রবি কম্বিনেশনে রোগ দান করবে বৃহস্পতির থেকে রোগ নির্ধারণ ক্ষমতা সেটা কিন্তু রবির বেশি কারণ বৃহস্পতি তো ষষ্ঠপতি সে রোগটাকে অনেকটাই তুমি রোগী হও কিছু রোগের অপশন বা কিছু রোগের নোটিফিকেশন যদি তার কাছে আসে যে রোগ এসে বলল যে এবার একটু হতে চাইছি তাহলে তখন বৃহস্পতি বলবে ঠিক আছে হও কিন্তু বৃহস্পতি ষষ্ঠপতি যেহেতু ক্ষেত্রে রয়েছে এ কিন্তু মোটামুটি ইমিউনিটি কন্ট্রোল করার চেষ্টা করবে এবার এই লোকটার বয়স হচ্ছে গিয়ে একানব্বই সালে জন্ম এর বয়স মাত্র তেত্রিশ বছর এই তেত্রিশ বছর বয়সে যে রক্ত রিলেটেড বা পিণ্ড সংক্রান্ত সমস্যা আসবে তা কিন্তু একেবারেই নয় আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের কোন বড় সমস্যা আসবে না তথাপি তৃতীয় রাহুর অবস্থান রাহুর প্রভাব শনিদেবের উপরে রয়েছে অস্থি সংক্রান্ত পীড়া পুরনো কোনো রোগের প্রাদুর্ভাব কোনো ড্রাই অ্যাডিকশন এই সমস্ত শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আর কোনো প্রশ্ন স্যার ইনার যখন বাচ্চা প্রথম বাচ্চা হওয়ার সময় ও ফিলিপেন্টিভ আহ যেটা আছে সেটা খুব নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই মানে কেটে কিন্তু স্যার ইনি খুব কষ্ট পাচ্ছে রোগে এখন মাথার যন্ত্রণা বলেন মানে আজকে এক বছর পর্যন্ত খুব মানে দুঃখ বেদনা মানে পেটের সমস্যা পাকস্থলীর সমস্যা পেটের কিন্তু মাথা বা অন্যান্য যা সমস্যা রয়েছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ওনার দ্বারা সেলফ ক্রিয়েটেড উনি তৈরি করে ফেলছেন ওনার দ্বারাই তৈরি হয়ে যাচ্ছে এরকম একটা বড় অংশ রয়েছে একটা পার্ট কারণ চন্দ্র দ্বাদশে রয়েছে ওনার মানসিক অবস্থা দুর্বল বনের দিক থেকে উনি দুর্বল এই ব্যাপারগুলো রয়েছে দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওনার গাইল প্রবলেম হয়েছে এবং টিউব ড্যামেজ হওয়ার জন্য ওই পাঁচ নম্বর ছ নম্বর ইত্যাদি ঘরের কোনো একটা সঙ্গে কেতুর সম্পর্ক থাকবে কেতু ওই কাঠ ব্যাপারটাকে ইন্ডিকেট করে কেতু আর কি আলাদা করে দিয়েছে কেতু ভেঙে দিয়েছে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আসার সম্ভাবনা তৈরি হয় তো সেই রকম সরাসরি সম্পর্ক এখানে তৈরি হয়নি বৃহস্পতি তিনি পঞ্চমের অধিপতি আর ষষ্ঠ ভাবের অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন পূর্বাশার সারা নক্ষত্রে ফলে এই কম্বিনেশনের এই যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্যে এই মানুষটার চার্টটাকে আমরা খুব খারাপ বলবো না স্লো ডেভেলপমেন্ট জলদি চাইছি আর ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে সেরকম একদম দেখতে পাবো না করতে হবে হতে আচ্ছা এই মানুষটার কিন্তু বৃহস্পতি রবি যুক্ত হয়ে দশমে থাকার কারণে আর্থারাইটিস এর টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং এই আর্থারাইটিস কিন্তু ধীরে ধীরে গ্রো করবে আচ্ছা শুক্র মঙ্গল যুক্ত শুক্র মোটামুটি পীড়িত সেই ক্ষেত্রে আমরা ডাইনো প্রবলেম এক্সপেক্ট করতেই আচ্ছা আর কারোর কোনো সমস্যা এতটুকু পড়াশোনা নিয়ে আর কারোর কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা স্যার আমি একটা কথা বলবো মানে এই রবি বৃহস্পতি রিলেটেড নিশ্চয়ই এই যে মীন লগ্ন লগ্ন মীন লগ্ন লগ্নে শনি আছে ঠিক আছে আর পঞ্চম ঘরে এই রবি বৃহস্পতি আছে মানে কর্কটে তো এনার কি হার্ট রিলেটেড কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ও ডেট বলছিলাম

This nice. is nice. 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 পড়ানো হয়ে গেছে এটা কি জাতক না জাতিকা আচ্ছা তাহলে প্রথমে আমরা আমাদের চোখে এটা পড়বে সেটা হচ্ছে লগ্নের ওপরে বসে রয়েছে শনিদেব আর এইখানে অষ্টম ঘরে তিন ধরা আগ্রহ বসে রয়েছে রবি মঙ্গল এবং আর বাকি গ্রহদের মধ্যে একমাত্র বৃহস্পতি রবির কানেকশন হয়েছে বৃহস্পতি রবি এরা অবস্থান করে রয়েছে চতুর্থ ভাবে শুক্র শনি কার্তিক সরি আহ ভুল হল শুক্র শনি চন্দ্র বুধ এরা ইন্ডিভিজুয়ালি বসে আছে তাহলে এইখানে আমাদের এদের তুলনায় যারা কম্বিনেশনে রয়েছে তাদের রোগ প্রদান করার ক্ষমতা এটা হচ্ছে বেশি এবার এই চারটার ক্ষেত্রে আমরা রোগ আইডেন্টিফাই করবার জন্য নবাংশটা কেউ দেখব আচ্ছা ইনি কি খুব ক্লোজ কেউ তুমি ক্লোজ হ্যাঁ হ্যাঁ ক্লোজ আর এ পুরুষ না মহিলা আচ্ছা তাহলে আমাদের প্রথম এইখানে যে জায়গাটা ডিস্টার্ব আমরা করছি সেটা হচ্ছে এই ক্ষেত্রটা মঙ্গল এবং কেতু এক জায়গায় বসে রয়েছে বুধের দশা বুধ হচ্ছে সপ্তমপতি চতুর্থপতি বুধ অবস্থান করে রয়েছে চতুর্থে তাহলে এই ঘরটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ডিস্টারবেন্স দিচ্ছে এবার এই ডিস্টারবেন্সটা আদৌ কতটা আছে সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবো নবাংশ কুন্ডলীতে নবাংশ কুণ্ডলীতে মঙ্গল এবং কেতু এরা দ্বাদশে অবস্থান করে রয়েছে সরে সর সঙ্গে শনি যুক্ত হয়েছে আর শুক্রটা কিন্তু এখানে বর্গোত্তম হয়ে গেছে লক্ষ্য করুন শুক্রটা এই ঘরটাতে এখানেও রয়েছে শুক্রটা নিজের নক্ষত্রে এখানেও সে শুক্র কিন্তু নিজের জায়গাতেই রয়েছে এটা একটা গুড কম্বিনেশন হয়েছে আর এই যে মঙ্গল শনি যোগ হয়েছে মঙ্গল শনি কেতু ইত্যাদি ইত্যাদি যোগ হয়েছে এই যোগের মধ্যে কিছুটা পজিটিভিটি দিয়েছে বৃহস্পতি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বৃহস্পতি এই ঘরটাতে রয়েছে এবং সক্ষেত্রে বৃহস্পতি তার কন্ট্রোল আনার ক্ষমতা এটা অনেকটাই বেশি না শুক্র বর্গোত্তম হওয়ার জন্য কিছুটা প্লাস পয়েন্ট পেয়েছে এখানে চন্দ্র থেকে ষষ্ঠে রয়েছে সরি লগ্ন থেকে ষষ্ঠে রয়েছে মানে এইখানে অর্থাৎ নবাংশে লগ্ন থেকে অষ্টমে রয়েছে ফলে বুধটা দুর্বল হয়েছে এটাতে কোনো সংশয় নেই কিন্তু বুধ রিলেটেড কোনো রোগ বা শুক্র রিলেটেড কোনো রোগ এইগুলো যে চট করে মানুষটাকে বিধ্বস্ত করে দেবে এরকম কিন্তু নয় তাহলে এই মানুষটার মধ্যে যে রোগগুলো দেখতে পাওয়া যাবে সেগুলো মূলত মঙ্গল এবং কেতু থেকেই আসবে মঙ্গল কেতু রং ট্রিটমেন্ট হতে পারে মঙ্গল কেতু ডফ বাইট হতে পারে মঙ্গল কেতু এই মানুষটার স্নায়ু রিলেটেড সমস্যা দিতে পারে মঙ্গলকেতু কিছুটা এই যেহেতু তুলা রাশিতে রয়েছে সমস্যা সেটা দিতে পারে এই ব্যাপারগুলো আমরা জেনারেলি দেখতে পাবো তাছাড়া কিছুটা ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা সেটা রয়েছে আর এছাড়াও হজম বা একদম সাধারণ যে সমস্ত সমস্যা সেগুলো দেখতে পাওয়া যাবে এবার আপনি একটুখানি বলুন এই মানুষটার মধ্যে কি ধরনের রোগের প্রবণতা বেশি অষ্টম ভাব রিলেটেড তো প্রবলেম আছে মানে পাইলস এর প্রবলেম আর হাই ব্লাড প্রেসার হাই আর সুগার আছে আর কিডনিতে পাথর বা এরকম একটা ব্যাপার ছিল আগে অ্যাপেন্ডিস অপারেশনও হয়েছে আর এনার আর একটা কি হাটে মানে ওই কপ জমে গিয়ে পরে হাতে কিছু মানে হয়েছিল এরকম একটা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি যে জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম যেমন শুক্র মঙ্গল কেতু প্রদাহ সেই জায়গাগুলোই মূলত ডিস্টার্ব হয়ে রয়েছে তাহলে এইভাবেই আপনারা যখন বার্ড দেখবেন তখন ডিজিজ আইডেন্টিফাই করবার চেষ্টা করবেন এবং কোন দশাতে কোন রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে এর কিন্তু কোনো সলিড নিয়ম রুল এগুলো নেই ফলে আমাদেরকে প্র্যাকটিসের উপরেই ভরসা করতে হবে এবং ক্রমাগত প্র্যাকটিস বেশি আরো বেশি প্র্যাকটিস একটাই টপিকের উপর প্র্যাকটিস মেডিকেল অ্যাস্ট্রোলজি পরে যাচ্ছি এই করতে 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 আমাদের ডেভেলপমেন্ট হবে চার্ট দেখলে পরেই বলতে পারবো যে এই মানুষটার তো এই প্রবলেম হয়েছে মঙ্গল কেতু মঙ্গল একটা সাডেন একটা ডেথ বা অ্যাক্সিডেন্ট এই ব্যাপারগুলো দেয় আবার কেতু তো মানুষকে ভোগায় তাহলে এনার ক্ষেত্রে এই মঙ্গল কেতুর কানেকশনটা এনার মানে আয়ুর জন্য বা এই ব্যাপারে কি রকম ব্যাপার হতে পারে যদি আমরা আয়ুর্দায় ক্যালকুলেট করতে চাই এই মানুষটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে চর রাশি স্থির রাশি লগ্ন বা অষ্টম ভাব এগুলোকে আইডেন্টিফাই করতে হবে অষ্টম পতিকে আইডেন্টিফাই করতে হবে তো যেহেতু লগ্নটা দত্তক রাশিতে আছে এবং এর দত্তক রাশিতে যখনই লগ্ন আসবে তখনই তার অষ্টম ভাব সেটা চর রাশি এসে দাঁড়াবে বৃহস্পতির লগ্ন বৃহস্পতি তার লগ্নের অধিপতি এবং বৃহস্পতির তিনঙ্গ অবস্থায় রয়েছে এটা দিল্লি ভাই ইন্ডিকেট করে চট করে মরে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয় স্যার রোগ নির্ণয়ের ক্ষেত্রে শুধু কি সিক্স এইট এন্ড টুয়েলভ দেখবো আর যদি এখানে রাহু যদি ফোর হাউসে থাকে কারো সিংহ রাজ্যে সেক্ষেত্রে কি রকমের সমস্যা দেখা দিতে পারে আমাদের তো এটাও পার্সিয়াল চার্ট হয়ে গেল আপনার কাছে কি ডেট অফ বার্থ টাইম গুলো আছে হ্যাঁ আছে ডেট অফ বার্থ একটু বলুন মার্চ টেন টেন্থ মার্চ নাইনটিন এইট প্লেস অফ বার্থ বাংলাদেশ টেন ফর্টি ফাইভ এ এম সকাল দশটা পঁয়তাল্লিশ লেস কোথায় বাংলাদেশ বাংলাদেশের জায়গাটাকে বলবেন না ঢাকা ওই চারটাকে আমরা একটু দেখি যত্ন করে লক্ষ্য করলে দেখবেন এই মানুষটা এখন শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে চতুর্থ ভাবে রাহু অবস্থান করে রয়েছে তাহলে মানসিক দিক থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি আসতে পারে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে প্রবলেম আসলেও এই মানুষটা এগুলোকে ওভারকাম করে দেবে এবার ঘটনাটা হচ্ছে এই মানুষটার চারটাকে যদি আমরা দেখি এখানে মঙ্গল শনির কানেকশন রয়েছে এবং বুধের কানেকশন রয়েছে তাহলে বুধ হচ্ছে দ্বিতীয়পতি মঙ্গল শনি এরা মোটামুটি নেগেটিভ প্ল্যানেট যদিও এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং শনি খুব খুব নয় এই লগ্নের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি এরকম সরি বৃষ লগ্নের ক্ষেত্রে যদি এরকম টাইপের কম্বিনেশন দেখতে পাওয়া যায় যে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে যাই প্রবলেম আসুক না কেন সেটা সারতে দেখতে পাওয়া যায় আর এই মানুষটার ইগনোর করবার জন্য কিছু প্রবলেম দেখতে পাওয়া বাড়তে এমন কিছু প্রবলেম যেটা সেরকম মারাত্মক নয় কিন্তু ইগনোর করতে 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 প্রবলেমটা বিরাট জায়গায় চলে গেল এইটা হওয়ার চান্স এটা কিন্তু রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে চতুর্থে রাহু এই চতুর্থে রাহু বিভিন্ন দিক থেকে প্রবলেম আনবে তার মধ্যে রোগ হচ্ছে গিয়ে ব্রিদিং প্রবলেম এনার্জি ডেফিসিয়েন্সি পরিশ্রম করতে মন চাইছে না ঘুমতে মন চাইছে এই বিষয়গুলোকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে পুরুষ না মহিলা আর এছাড়া এই ভদ্র মহিলার মধ্যে ডিপ্রেশন এটা কিন্তু থাকবে এটা একটু শোনা এটা রাহুর কারণে ঘরে এটা কিছুটা রাহুর কারণে রাহুটা বাড়িয়ে দেবে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এর একাদশে শনি বসে রয়েছে শনি জেনারেলি সমস্ত কিছুর ক্ষেত্রে একটু ডিলে করিয়ে দেওয়ার চেষ্টা করে একটু স্লো একটু স্লো একটু বেশি স্টেবল তাড়াহুড়ো করে গেলে সমস্যা হতে পারে ঠিক আছে চলো তুমি যাবে আস্তে আস্তে কিন্তু স্লো মুভমেন্ট এটা হচ্ছে গিয়ে ইমপ্যাক্ট ইম্প্যাক্ট মহিলা তো সবকিছু তাড়াতাড়ি করতে চায় কিন্তু কাজের ক্ষেত্রে সবসময় ডিলে হয় রেজাল্ট দিলে আসে বাট উনি সবকিছুতে স্পিডিং করে তো এখন উনি তো স্পিডই চলে উনি সবকিছু ফাস্ট করতে চায় কিন্তু ওনার রেজাল্ট আসে দেরি করে চার একটা বিষয় হচ্ছে কি শুক্র শুক্র হচ্ছে কি ষষ্ঠপতি কেউ গিয়ে বসে যে নয় নম্বর করে বসে চন্দ্রকে দেখছে এটাও কিন্তু মানসিক সমস্যা বৃদ্ধির আর একটা কারণ তো এই জায়গাটাতে এই ভদ্রমহিলা যদি কিছুটা মেডিটেশন করতে পারেন তাহলে সেই মেডিটেশন কিন্তু ওনার জন্য ভীষণ ফ্রুটফুল হবে এবং এই মেডিটেশনে উনি একটা জায়গা তৈরি করতে পারবেন যেখানে ওনাকে মানে উনি আর কি আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এই কাজটা করলে পরে আমি হ্যাপি থাকবো এই কাজটা করলে পরে আমার ডেভেলপমেন্ট হবে এটাও আমি করতে পারবো আরো কিছু রোগের পর রয়েছে এই চারটার মধ্যে প্রথম হচ্ছে মঙ্গল শনি একাদশে বসে রয়েছে মীন রাশিতে মীন রাশি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিকস রয়েছে যেমন হচ্ছে গিয়ে আহ লসিকা মানে হচ্ছে গিয়ে রক্তবাহ খুব সূক্ষ্ম যেগুলো এখান দিয়ে বিশেষ রক্ত প্রবাহিত হওয়াটা খুব কঠিন এই টাইপের রক্তবাহ সংক্রান্ত সমস্যা ব্লাড রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার রিলেটেড হতে পারে তো সেই সমস্তগুলো এই মানুষটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর অল্প বিস্তর চোখে তো খুব ছোটবেলা থেকে পাওয়ার আসবে এটাও থাকবে এবং কিছুটা স্কিনের প্রবলেমেও এই মানুষটা ভুগতে পারে হ্যালো ঠিক আছে ঠিক আছে রোগ রোগাধি পাওয়া ঠিকঠাক হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যা বলছেন মিলে গেছেন হ্যালো হ্যালো শোনা যাচ্ছে স্যার হুম হুম শোনা যাচ্ছে বলছিলাম স্যার কিডনি ডিজিজটা অ্যাকচুয়াল কোন গ্রহ থেকে আসে শুক্র বৃহস্পতি এই কোন রকম ভাবে রাহুর সঙ্গে কানেক্ট করে কিডনি করতে পারে ষষ্ঠে শনি কিডনিতে স্টোন কুড়িয়ে দিতে পারে ষষ্ঠে শনি মঙ্গল শনি ইউরেনাস কিডনিতে স্টোন এটা খুব পেইনফুল মানে ব্যথা আর রীতিমতো নয় প্রচন্ড ব্যথা দিতে পারে স্যার কাশির যে ব্যাপার বা কাশি বা এই ধরনের রোগগুলো কোথা থেকে আসে মানে কোন গ্রহ থেকে মিথুন রাশি মিথুন রাশি থেকে তাই তো মিথুন রাশি থেকে মূলত এটা দেখতে পাওয়া যায় তার সঙ্গে যদি গলা চিরে যেতে পারে তাহলে সেই লোকটার সেকেন্ড হাউসটাকে দেখতে হবে ডেট অফ বার্থ দেবো মানে আছে এরকম একজন টোয়েন্টি নাইন ডিসেম্বর রাত কলকাতা ক্ষেত্রে স্যার ওই দু হাজার আঠেরোর আশেপাশে মানে দু হাজার আঠেরোর পরপরই একটা ওই ছ থেকে আট মাসের জন্য একটা এই ধরনের সমস্যা এসছিল মেনলি হয়েছিল আহ কাশি বা কাশির বা ঠান্ডা লেগে যাওয়া এরকম কিছু পরবর্তীকালে জানা যায় যে আমাদের কিডনির সামান্য কিছু ডিজিজ শুরু হয়েছিল আর কি ওটা মানে খুব বেশি গাঢ় হয়নি কিন্তু জাস্ট শুরু হয়েছিল অনেক রকম ওষুধপত্র অনেক কিছু খাওয়ানো মানে অনেক কিছু ডাক্তার দেখা ডাক্তারের সাথে কনসাল্ট করা সেগুলো সবই হয়েছে কিন্তু লাস্টে গিয়ে আয়ুর্বেদিক ওষুধে ঠিক হয় ব্যাপারটা আয়ুর্বেদিক ডাক্তারে ঠিক হয় এই টাইমটায় আমি দেখছি মানে দু হাজার আঠারো সালের ঠিক ওই টাইমটায় আহ বৃহস্পতির সঙ্গে বৃহস্পতির সঙ্গে ওরকম একটা রাহু বা কারু একটা দশা চলছিল হ্যাঁ হ্যাঁ একদম তো বৃহস্পতির সঙ্গে রাহুর দশা শুরু হলো শুরু হওয়ার পর থেকেই প্রবলেম গুলো আস্তে আস্তে জমতে লাগলো আর ধরা হচ্ছে গিয়ে বৃহস্পতির দশা শেষ হওয়ার পথে তো এই ক্ষেত্রে চারটাতে আমাদের যেটা আহ শনিদেব শনিদেব তিনি ষষ্ঠ ভাবের অধিপতি আরেকটি বিষয় হচ্ছে কন্যা কিডনি যদি পীড়িত হয় তাহলে কন্যা এবং বৃশ্চিক এদেরকে কিন্তু আমরা অল্প বিস্তর পীড়িত দেখতে পাবো তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি মারক অধিপতি তিনি বসে রয়েছেন বৃহস্পতি মার্গি তো কেন তাতেও হয়েছে এখানে ইউরেনাস রয়েছে এটা একটা কারণ হতে পারে আর একটা বিষয় হচ্ছে এই চারটার মধ্যে শুক্র তিনি কিন্তু মারাত্মকভাবে পীড়িত হয়ে আছেন রবি এবং কেতুল দ্বারা ফলে শুক্রের যে অ্যাক্টিভিটিস সেগুলো ডিস্টার্ব হয়ে গেছে আর লাস্টলি যদি আমরা বলি সেই ক্ষেত্রে সিক্স ওপরে রাহুল দৃষ্টি সিক্স থাউজেন্ড ওপরে মূলত রাহু দৃষ্টি আর এখানে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে রাহুর দৃষ্টিটা সিক্স থাউজেন্ড ওপরেও আছে সিক্স অধিপতির উপরে আছে লর্ডের উপরেও আছে তো ফলে এটা যে এই ইউরিন রিলেটেড সমস্যা বা এই টাইপের প্রবলেম যে আসতে পারে সেটা এখানে একটা মৃদুমন্ত দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা বলেছিলাম মিথুন রাশি তো মিথুন রাশিতে রাহু বসে আছে একদম তো আমরা প্রথমেই বলেছিলাম যে মিথুন রাশিটাকে পীড়িত হতে হবে এখানে রাহু মিথুন রাশিটাকে পীড়িত করেছে থার্ড হাউসটাকে ডিস্টার্ব হতে হবে থার্ড হাউস তৃতীয় ভাব তাহলে তৃতীয় পতি সে হচ্ছে গিয়ে এখানে খুব একটা ডিস্টার্ব নয় মঙ্গল সে তুঙ্গ হয়ে রয়েছে কিন্তু এই চারটার নবাংশ যদি আমরা দেখি মঙ্গলটি সে কিন্তু নিচস্ত হয়ে গেছে এবং নবাংশে গিয়ে মঙ্গল যুক্ত হয়েছে তো পরাশর বলে গেছেন যে যদি আমরা দেখি যে নবাংশে কোন গ্রহ নিচস্ত হয়েছে তাহলে সেই গ্রহকে নিচস্ত হিসেবে ট্রিট করতে হবে দুর্বল হিসেবে ট্রিট করতে হবে তাহলে এই ক্ষেত্রে মঙ্গলকে আমরা বাছ্যিক দৃষ্টিতে যতটা বলবান দেখছি যে তুঙ্গ মঙ্গল তার রেজাল্ট তার আউটপুট সেটা কিন্তু অতটা স্ট্রং হচ্ছে না তাহলে এটা একটা আমাদের সমস্যা তৈরি হলো আর এদিকে মেইন যে কালপ্রিট যদি আদারকে যদি আমরা বলি তাহলে সেইখানে সেই বৃহস্পতি আর শুক্রই রয়েছে এবং বৃহস্পতি এখানে অবস্থান করে রয়েছে বৃশ্চিক রাশিতে বেশ ভালো কন্ডিশনে বৃহস্পতি অবস্থান করে রয়েছে বৃহস্পতি এই অবস্থায় অবস্থান করবাম এবং এখানে একটা যোগ তৈরি হয়েছে যোগটা হচ্ছে বৃহস্পতি শনি স্তুত্র মঙ্গলের মধ্যে এটা একটু করে লক্ষ্য করবে নাক্ষত্রিক যোগের কথা বলছেন কি না এটা একটু লক্ষ্য করলে পরে দেখতে পাওয়া যাবে মঙ্গল সে হচ্ছে শনির ক্ষেত্র ক্ষেত্র বিনিময় মঙ্গল সে হচ্ছে গিয়ে শনির ক্ষেত্রে শনি শুক্রের ক্ষেত্রে শুক্র বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি আবার মঙ্গলের ক্ষেত্রে এটা একটা সম্পর্কটা তৈরি হয়েছে এবং এই সম্পর্কটা এফেক্টিভ সম্পর্ক এই সম্পর্কের ফলে এই মানুষটার ইমিউনিটি সিস্টেম বেড়েছে আহ শারীরিক ক্ষমতা বেড়েছে এবং এই যে চিকিৎসায় সুস্থতা না ভেষজ চিকিৎসার জন্য ভেষজ চিকিৎসার জন্য শনির সাপোর্টটা ভীষণ গুরুত্বপূর্ণ আর এছাড়াও শুক্রের ভেষজ চিকিৎসা করবার ক্ষমতা রয়েছে তাহলে শুক্র শনি এরা এই কম্বিনেশনে রয়েছে পঞ্চম ভাব এর সঙ্গে রোগ ব্যাধি হলেও সেখান থেকে মুক্তি সেটা কিন্তু এই মানুষরা হচ্ছেন এবং আয়ুর্বেদিক চিকিৎসা খুব একটা খারাপ কিছু হবে না কারণ থার্ড হাউসে শুক্র রয়েছে শুক্র যুক্ত হয়ে রয়েছে প্রথম প্রথম ট্রিটমেন্ট রেজাল্ট সহজে ভালো আসবেন কিন্তু আলটিমেটলি এই মানুষটা কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবেন আচ্ছা এই ধরনের রোগ হয়েছিল বাট এরপরে মানে সেরকম বড় কিছু এই ধরনের লাইফে আসেনি এখনো অব্দি এই মানুষটার জন্য এই সময়টাও কিন্তু খুব টাপ টাইম চলছে খুবই টাপ টাইম কারণ বয়সটা হচ্ছে কি বিরাশি বিরাশি বানা হচ্ছে কি বিয়াল্লিশ বছর তো শনি কেতু চলছে এই সময়টা কিন্তু ওনার জন্য আহ টাইম এবার আমাকে একটা জিনিস বলো সেটা হচ্ছে এই মানুষটা কি স্পিরিচুয়ালিস্ট মানে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত আধ্যাত্মিক বলতে এই মানুষটি আমার মা প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো উম মানে আমার বাড়ির প্রত্যেকেই কম বেশি স্পিরিচুয়াল মানে ছোট থেকে ওইভাবেই দেখে ওই তন্ত্র চর্চার মধ্যে কানেক্টেড থাকে তাহলে শনি কেতুতে কিচ্ছু হবে না কিন্তু যদি এই মানুষটা একদম সাধারণ একজন মানুষ হয় সেই ক্ষেত্রে শনি কেতুতে ভোগান্তি আছে এটা হাঁটুতে চোট লাগতে পারে এটা হতে পারে বুকের বড় কোনো সমস্যা হতে পারে এরকম টাইপের প্রবলেম রয়েছে কিন্তু যদি শনি কেতুতে উনি কার্মিক দশাটাকে কার্মিক ওয়েতে ইউজ করতে পারেন তন্ত্র চর্চা বা এই ধরনের চর্চা সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম অনেকটাই কমবে বা সমস্যাগুলো কমতে দেখতে পাওয়া যাবে তবে স্যার এখন যে ব্যাপারটা মানে যেই সময়টা যখন যাচ্ছে এখন এখন এনার খুব কাজের অপরচুনিটি আসছে ভালো ভালো কাজের ঠিক আছে মানে এটা কি বলবো ঠিক ওই আমি যেটা আর প্রেডিক্ট করছিলাম যে এই টাইমটা হয়তো খারাপ যাবে তো সেই জায়গাটা কাজের অপরচুনিটি এই ধরনের ইসেগুলো এখন রোগ সেরকম ভাবে নেই তবে কাজ কাজের জায়গাটা খুব ভালো চলছে ঠিক আছে এটা তো খুবই ভালো কারণ নাইন থাউজেন্ড জুপিটারের হচ্ছে এটা ভীষণই ভালো লগ্নের নবমে আর চন্দ্রের চন্দ্রের সঙ্গে জুপিটার খুব একটা এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে না চন্দ্রের রাহু যুক্ত হয়ে আছে আর রাহু চন্দ্রের দশমে রয়েছে এটা একটা তো রয়েছেই তাহলেও তুমি আর কি তাকে বলো যে একটু খেয়াল টেয়াল রেখেই চলাফেরা করতে কারণ হট করে পড়ে টোরে গেলে শরীর খারাপ হলে মুশকিল আচ্ছা কলানো বলুন স্যার কললা নৌ বলবেন তারপরে গত উম বাইশে আগস্ট আমি এই বাড়ির সিঁড়ি থেকে একটু শিখে পড়ে বুকের পাঁচ জোরের আহ উম একটা হাড় হার ভেঙে যায়

টাইম হচ্ছে তিনটে চল্লিশ মানে হ্যাঁ আর প্লেস হচ্ছে কোনটাই 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 আচ্ছা এখন চলছিল বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা বুধ ষষ্ঠপতি মঙ্গলের সবাই কানেক্টেড এইটা হচ্ছে কি একটা কানেকশন এবং এইখানে হচ্ছে কি দশাটাই মেনলি এফেক্ট করেছে এবার এই টাইমটা কবে বাইশে আগস্ট হ্যাঁ স্যার বাইশে আগস্ট তো বাইশে আগস্ট মানে অনেকটাই দিন হয়ে গেছে আর এদিকে বাইশে আগস্টে আমাদের মঙ্গলের সঞ্চার হয়নি মঙ্গলের সঞ্চার তারপরে হয়েছে আহ মঙ্গলের ডিগ্রি হলো ডিগ্রি 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 দশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট তাহলে মঙ্গল যখন মঙ্গলের কাছাকাছি চলে এসছে এবং সেই সময় থার্ড হাউসের উপরে চোট লেগেছে আর এটা হচ্ছে গিয়ে বাঁদিকের পাঁচরা কি চোটটা লেগেছে আর এদিকে আরো একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রাহুর উপর রাহুর প্যাসেজ হ্যাঁ তো এই দুটো মিলেছে অন্যদিকে বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা তৃতীয় রয়েছে বুধের ডিগ্রি হচ্ছে দু ডিগ্রি সাতান্ন মিনিট মানে মৃগশিরা নক্ষত্র চন্দ্র এদিকে রয়েছে রোহিণীতে মানে রোহিণী জন্ম সম্পদ চন্দ্রের রেসপেক্টে সম্পদ নক্ষত্রে রয়েছে আর এদিকে লগ্নের থেকে লগ্ন রয়েছে ভরণী নক্ষত্রে ভরণী ক্ষেম নক্ষত্রে তো তার জন্য আঘাতটা কোনো বড় আকার ধারণ করতে পারেনি বা এই আঘাত থেকে রকম বড় সমস্যা কিছু আসেনি কিন্তু যেহেতু মঙ্গলের উপর দিয়ে মঙ্গল ঢুকনি আর অন্যদিকে হচ্ছে গিয়ে রাহুর উপর দিয়ে রাহুর পেসে হলো এইখানে কিন্তু বড় সমস্যা সৃষ্টি হয়ে বসে এলো রাহুর উপর দিয়ে রাহু যাচ্ছে আর মঙ্গলের উপর দিয়ে মঙ্গল যাচ্ছে এটাই যথেষ্ট আর কি জন্য আচ্ছা আচ্ছা এটা বলতেও

আচ্ছা একটা হচ্ছে অন্তরিন একটা হচ্ছে তো অন্তরিন মানে হচ্ছে ইভেনটি সিস্টেম নিজের শরীরটাই ট্রিটমেন্ট করছে নিজেরই শরীর থেকেই बेटरमेंट তৈরি হচ্ছে এটা 5 নম্বর ঘর থেকে বিচারছো এবার হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিক এগুলোকে আইডেন্টিফাই করা মুশকিল তো মোটামুটি হোমিওপ্যাথি চন্দ্র শুক্র বা চন্দ্র বৃহস্পতিকে নিতে পারেন অ্যালোপ্যাথির ক্ষেত্রে বঙ্গলটা তো মাস্ট চন্দ্র মঙ্গল বৃহস্পতি মঙ্গলকে নেওয়া যেতে পারে আর ভেষজের ক্ষেত্রে ভেষজের ক্ষেত্রে হবে কে নিতে হবে স্যারে নিতে পঞ্চম ভাবে কোনটার উপর নির্ভর মানে কোনটা স্যারেটা সেটাকে পঞ্চম বাইরে থেকে ট্রিটমেন্ট হচ্ছে এগারো নম্বর ঘর

একটা তিরিশ এম কোথায় কলকাতা এবার রাহুল দশা শুরু হলো হ্যাঁ অবস্থা তো খুব খারাপ কথা মহিলা মহিলা তাহলে আমরা যেটা প্রথমে বলছিলাম মানসিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি তাহলে এই মানুষটার ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি এসব চলে এলো হ্যাঁ এই সময়টা প্রবল এই সময়টা এবং এনি ডিপ্রেশন মধ্যে থাকতে ভালোবাসবেন তার সঙ্গে সঙ্গে ঠান্ডা রাখা সর্দি হওয়া এগুলো রাহুর দশায় রোগ প্রবণতা বাড়ে তার মধ্যে ক্ষেত্রে থার্ড হাউস ফলে শ্বাসকষ্ট ব্রিদিং প্রবলেম এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় এখানে হতে পারে সেটা হচ্ছে হাতের সমস্যা হাতে হাত হাতের চামড়া নিয়ে সমস্যা হাতের পেইন এই সমস্ত হওয়ার পুরোপুরি চান্সেস আছে যদি আমরা রোগ ক্যালকুলেট করতে চাই এরপরে রাহু রাহু চন্দ্র এই রাহু রাহু চন্দ্রের সময় কিন্তু রিলেশনশিপে ব্রেকআপ মনের মধ্যে প্রবল দুঃখ এই সমস্ত হওয়ার জায়গা এটি হতে দেখতে পাওয়া যায় বলছে বন্ধু বান্ধব নাকি ছেড়ে চলে যাচ্ছে ওই যে ফোর্থ হাউস এর সঙ্গে কানেক্টেড হয়েছে ফোর্থ হাউস চন্দ্র রাহু রাহু চন্দ্র চন্দ্র শনি যুক্ত হয়ে রয়েছে ফলে শনি ধীরে ধীরে একাকিত্ব নিয়ে আসবার চেষ্টা করছে টিউমার 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 হওয়ার হওয়ার চান্স আছে কিন্তু সেটা ওই নভেম্বরের আগে ধরা পড়বে না রাহু রাহু মঙ্গলে টিউমার ধরা পড়তে পারে ধর আমি একটুখানি দেখি হা হতেই পারে কারণ রাহুর দৃষ্টি মঙ্গলের উপর রয়েছে মঙ্গল বায়ু রাশিতে রয়েছে এবং মঙ্গলের নক্ষত্র হচ্ছে

এটা করে আমরা স্টপ করব আজকে আর পরের দিন থেকে আমাদের নতুন জিনিস পড়া শুরু হবে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ সেশন শেষ হলো আচ্ছা লগ্ন হচ্ছে কি মেষ লগ্ন লগ্নের রবি বসে রয়েছে মাথা গরম হওয়া ব্রেন রিলেটেড সমস্যা মাথায় পেইন মাইগ্রেন এই সমস্ত টেন্ডেন্সি রয়েছে দ্বিতীয় হচ্ছে কি চতুর্থ কেতু রয়েছে এই মুহূর্তে শনির দশা শুক্রের অন্তর্দশা চলছে আহ চতুর্থ কেতুটা কিছু মানসিক অ্যাংজাইটি এটা দিতে পারে কিন্তু সেটা মারাত্মক নয় আর এই মুহূর্তে প্রকট রোগ আছে আছে কি খুব ঠিক ওগুলো চাপের ব্যাপার নয় মঙ্গল শনি একত্রে রয়েছে তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে ফলে এই সময়টা কিন্তু বেশ খানিকটা পীড়াদায়ক এই সময় কিন্তু যেহেতু মঙ্গল শনি একত্রে রয়েছে এবং রাহুর দৃষ্টি রয়েছে তার কারণে সমস্যা থাকবে কোন অপারেশন বা এই সমস্ত হওয়ার চান্সেস আছে দুটো টাফ দশা আসছে এটা হচ্ছে শনি হয়ে গেছে পাঁচটা হয়েছে হ্যাঁ তাহলে এরপরে আবার ওই শনি মঙ্গল আসছে শনি রাহু আসছে ওই সময় কিন্তু আবার টেনশন আছে আবার এক্সপেক্ট করা যেতে পারে যে খান দুয়েক হবে ও বাবা সে হোক সমস্যা নেই পাঁচবার তো হয়েইছে আটবার হবে কি হবে স্যার আরেকবার চার্টটাকে একটু আহ ভালো করে আমি দেখে নেবো আরেকবার হ্যাঁ বলুন রাজীব বাবু বলুন হ্যাঁ স্যার লাস্ট একটা বলবেন স্যার ডেট বলবো হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ চোদ্দই এপ্রিল উনিশশো একষট্টি

এই ভদ্র এটা ভদ্রলোক না ভদ্র মহিলা স্যার ভদ্রলোক তো ইনি কি খুব জটিল কোন সমস্যায় ভুগছেন আমি যতটা জানি উনি স্পিরিচুয়াল স্যার নর্মদা আছে না ওখানে মানে এক মাস ধরে যেতাত করতে হয় এরকম ব্যাপারটা আছে প্রতি বছরই যাই হ্যালো আচ্ছা এই মুহূর্তে কোন একটা ডিপ্রেশনে আছেন যেটা আমাকে সরাসরি বলছেন না আমাকে স্ট্রেট জানতে চাইছে তোমার যা ফিজ লাগে আমি দেবো আমার মৃত্যু কামনা করো হ্যাঁ স্যার বলুন চন্দ্রের দশায় তোমার মৃত্যু হবে না এখন খুঁজে খুঁজে তো তোমার মৃত্যু হওয়ার জায়গা নেই কারণ ওরা তো চন্দ্রের দশা চলছে চন্দ্র দ্বিতীয় বসে হচ্ছে তো এই ক্ষেত্রে চট করে মৃত্যু হবে না তো আর আরেকটা জিনিস হচ্ছে লগ্নে যদি কেতু বা রাহু এরা থাকে সহজে মৃত্যু আসতে চায় না স্পিরিচুয়াল কাজকর্ম ভালোই হবে উনি সেটা করুন না তার মধ্যে মৃত্যু নিয়ে চিন্তা কিসের ফ্যামিলিতে মনে হয় কিছু একটা হচ্ছে বা সমস্যা মনে হয় যা আচ্ছা বুঝতে পেরেছি রাহু আছে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়েছে তো এইটার কারণে হচ্ছে গিয়ে একটা এইট থাউজেন্ড না সেভেন থাউজেন্ড রাহু মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে পড়েছে যদিও খুব আহ বলবান দৃষ্টি নয় আর নবাংশটা একটু দেখি রা উনি জট করে মারা যাচ্ছেন না তে जन्म তো বড় বড় বয়সও বেশি হয় 63 বছর বয়স আমি আপনাকে বলবো আপনি জট করে মরছেন না আপনি আছেন না আপনি থাকছেন তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই থাক আ আর দ্বিতীয় ঘরটার আরো একটা নাম আছে দ্বিতীয় ঘরটা হচ্ছে হাউস অফ গেইন এখানে দ্বিতীয় ঘরে আমাদের উন্নতি হয় দ্বিতীয় ঘরে আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাই দ্বিতীয় ঘর আমাদের জন্য অতটাও খারাপ না যেরকম আট নম্বর ঘর খুবই খারাপ আট নম্বর ঘরটা ভয়ঙ্কর সেরকম কিন্তু দু নম্বর ঘরটা খারাপ তাহলে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাক সবাইকে শুভ রাত্রি বেশ ভালো থাকবেন স্যার আপডেট করে দেবেন স্যার হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি